প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই সেগুলো দেখো তোমাদের সামনে হাজির করেছি। প্রথমত আমরা বাস্তব সংখ্যা অধ্যায়টা আলোচনা করছিলাম, তারই ধারাবাহিকতায় আমরা আজকে কিছু প্রমাণ করতে চাই। যেমন প্রথম প্রমাণটা হলো সকল এ বি বিলংস টু আর এর জন্য, অর্থাৎ এ ও বি বাস্তব সংখ্যার জন্য আমাদের দেখাতে হবে মডুলাস অফ এ প্লাস বি ইজ লেস দ্যান ইকুয়াল টু মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি। দ্বিতীয় প্রমাণটাও কিন্তু একই রকম, এ ও বি বাস্তব সংখ্যার জন্য দেখাতে হবে মডুলাস অফ এ মাইনাস বি ইজ লেস দ্যান ইকুয়াল টু মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি। তিন নম্বরটাও একই রকম, এ ও বি বাস্তব মানের জন্য দেখাতে হবে মডুলাস অফ এ মাইনাস বি ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু মডুলাস অফ এ মাইনাস মডুলাস অফ বি। এরপরে চার নম্বর যে প্রবলেমটা আমরা দেখছি সেটা হলো এ বি সি যদি বাস্তব সংখ্যা হয় এবং এ প্লাস বি ইকুয়াল টু যদি এ প্লাস সি হয় তাহলে দেখাতে হবে বি ইকুয়াল টু সি। এরপরে পাঁচ নম্বরটা আছে দেখো, যে এ বি সি এ তিনটা যদি বাস্তব সংখ্যা হয় এবং এ সি ইকুয়াল টু যদি বি সি হয় যেখানে সি ইজ নট ইকুয়াল টু জিরো তাহলে প্রমাণ করতে হবে এ ইকুয়াল টু বি। এছাড়া লাস্ট ছয় নম্বরটা হলো যদি এ একটা বাস্তব সংখ্যা হয় তাহলে আমাদের দেখাতে হবে এ ইন্টু জিরো ইকুয়াল টু জিরো। তাহলে এই হলো মোটামুটি আজকে আমাদের আলোচ্য বিষয়। তা আসো আমরা ধীরে ধীরে দেখি এটা কীভাবে সলভ করা যায়। তাহলে প্রথমটা আমরা দেখি, তাহলে একটা করলেই নিশ্চয়ই বাকিগুলো তোমরা একইভাবে করতে পারবে। তাহলে দেখো এক নম্বরটা আমরা প্রথমে শুরু করি। আমরা এখানে আমাদের প্রমাণ করতে হবে মডুলাস অফ এ প্লাস বি ইজ লেস দ্যান ইকুয়াল টু মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি। তাহলে আমরা মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি দ্বারা শুরু করতে যাচ্ছি। তাহলে দেখো আমরা লিখতে পারি মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি, এটার যদি হোল স্কোয়ার দেই তাহলে কী হয়। তাহলে এটা দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা কী? এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হলো এ স্কোয়ার প্লাস টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই হলো মোটামুটি এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, আমরা সেটাই লিখে দিলাম। তাহলে আমরা এর আগে এটা নিয়ে একটু আলোচনা করেছিলাম যে পরম মানের যে ধর্মগুলো আছে সেখানে মডুলাস অফ এ হোল স্কোয়ার এটাকে কিন্তু আমরা লিখতে পারি শুধু এ স্কোয়ার, এবং মডুলাস অফ এ ইন্টু মডুলাস অফ বি এটার সমান আমরা লিখতে পারি টু মডুলাস অফ এ বি, এবং মডুলাস অফ বি হোল স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি বি স্কোয়ার। তাহলে দেখো আমাদের চলে আসলো এ স্কোয়ার প্লাস টু মডুলাস অফ এ বি প্লাস বি স্কোয়ার। কিন্তু আমাদের গন্তব্য কোথায়? আবারও খেয়াল করো, আমাদের গন্তব্য হলো এ প্লাস বি আনতে হবে। আমরা শুরু করেছিলাম মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি দিয়ে, আমাদের যেতে হবে এ প্লাস বিতে। তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা লিখে ফেলি, সরাসরি এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। এখানে কোনো চিহ্ন না দিয়ে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন খেয়াল করো এইটা এবং এইটা এই দুইটার মধ্যে কে বড়? এখানে এ স্কোয়ার ঠিক আছে, এখানে প্লাস বি স্কোয়ার ঠিক আছে, এখানে হলো প্লাস টু মডুলাস অফ এ বি আর এখানে টু এ বি। তাহলে এটা যেহেতু মডুলাস আছে তার মানে এই চিহ্নটা কখনো নেগেটিভ হওয়ার কিন্তু চান্স নাই, কারণ এ বি এর মান তুমি যাই নাও না কেন এই মডুলাসের কারণে এই মানটা অল টাইম ধনাত্মক আসবে। সেক্ষেত্রে এই প্লাসটা কোনো সময়ই মাইনাস হবে না, সব সময়ই প্লাস থাকবে। বাট এখানে এ আর বি এর যে কোনো একটা যদি ঋণাত্মক হয় বা নেগেটিভ হয় তাহলে কিন্তু এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি কে ছোটো, এ ছোটো, সমান্ত হতেই পারে, তার মানে এইটা হলো বড়, তার মানে আমরা বলতে পারি গ্রেটার দ্যান ইকুয়াল টু এটা। তাহলে এটাকে আমরা কী লিখতে পারি? এইটার পরিবর্তে এখন আমরা লিখতে পারি হলো এ প্লাস বি হোল স্কোয়ার।
দেখো আমরা এ প্লাস বি হোল স্কোয়ার লিখে ফেললাম। এখন আমরা একটু আগে দেখেছি যে ইচ্ছা করলে আমরা এখানে একটা অতিরিক্ত মডুলাস আনতে পারি, মডুলাস অফ এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি। আর এ পাশে এ অংশটাকে আমরা যদি এখানে ইনপুট করে দেই তাহলে আসে মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি হোল স্কোয়ার। তাহলে দেখো এখন যদি উভয় পক্ষ থেকে আমরা স্কোয়ারটা বাদ দিয়ে দেই তাহলে আসে মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু মডুলাস অফ এ প্লাস বি। অর্থাৎ প্রমাণ কিন্তু আমাদের হয়ে গেছে, তার মানে এ প্লাস বিটাকে যদি আমরা লেফট সাইডে লিখি তাহলে লেস দ্যান ইকুয়াল টু মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি, এটাই কিন্তু চাওয়া হয়েছিল, আমাদের প্রমাণটা হয়ে গেছে। তাহলে আবারও একটু খেয়াল করো, আমি আরেকবার বলে দিই, এই বাম পাশে যে অংশটা ছিল এটা কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রেই ছিল, এটা ইচ্ছা করলে তুমি প্রত্যেকটা অংশেই লিখতে পারো, মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি হোল স্কোয়ার, এখানে ওটা লিখতে পারো মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি হোল স্কোয়ার, ইচ্ছা করলে এই জায়গায়ও লিখতে পারো মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি হোল স্কোয়ার। তাহলে দেখো আমাদের প্রমাণটা হয়ে গেছে। তাহলে দ্বিতীয় প্রমাণটা আমরা দেখি, তাহলে এখান থেকে দ্বিতীয় প্রমাণটা আমরা কিন্তু খুব সহজেই করতে পারবো। দ্বিতীয় প্রমাণটা দেখো, মডুলাস অফ এ মাইনাস বি ইজ লেস দ্যান ইকুয়াল টু মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি আনতে হবে। তার মানে তুমি এখান থেকে শুরু করবে, সেমভাবেই করতে হবে, শুধু এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের জায়গায় তোমাকে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা আনতে হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছ, তাহলে তোমরা দুই নম্বরটা এইচ ডাব্লু করবে, আমি তিন নম্বরটা করি দেখি। তিন নম্বরটা দেখো, বলা আছে মডুলাস অফ এ মাইনাস বি ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু মডুলাস অফ এ মাইনাস মডুলাস অফ বি। তিন নম্বরটা দেখো, আমরা তিন নম্বরটা যদি করি তাহলে মডুলাস অফ এ মাইনাস মডুলাস অফ বি হোল স্কোয়ার সমান লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু এ মডুলাস অফ বি প্লাস মডুলাস অফ বি হোল স্কোয়ার। এখন এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু মডুলাস অফ এ বি প্লাস বি স্কোয়ার। এখন আমাদের প্রমাণ কি চাওয়া হয়েছিল আবারও দেখো, আমাদের প্রমাণে হলো এ মাইনাস বি আনতে হবে, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা আমরা লিখে ফেলি। এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন এই দুইটার মধ্যে যদি আমরা তুলনা করি, আবারও খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করো, এই লাইনের পরেই আসলে মেন জিনিসটা আসবে। তাহলে এখানে এ স্কোয়ার চলে আসছে, এখানে প্লাস বি স্কোয়ার আসছে, এখানে মাইনাস টু মডুলাস অফ এ বি আর এখানে মাইনাস টু এ বি। তাহলে এই দুইটার মধ্যে সমান সমান তো হতেই পারে, কিন্তু বড় হইলে কে বড় হবে, এটা বড় হবে নাকি এটা বড় হবে? অবশ্যই এটা বড়। এ বড় কেন? কারণ এখানে খেয়াল করো, এ আর বি এর যে কোনো একটা যদি নেগেটিভ হয় তাহলে এটা কিন্তু নেগেটিভই থাকে, এটা পজিটিভ হওয়ার কোনো চান্স নাই, যেহেতু মডুলাস আছে তাহলে সেটা পজিটিভ হয়ে যায়, তার মানে এই নেগেটিভটা নেগেটিভই থাকতেছে। বাট এখানে যদি আমরা এ বি এর যে কোনো একটাকে পজিটিভ নেই তাহলে এটা কী হয়, তাহলে এটা কিন্তু সরি, যে কোনো একটা যদি নেগেটিভ নেই, এ বি এর যে কোনো একটা নেগেটিভ মনে করো তাহলে এটা কিন্তু এটা পজিটিভ হয়ে যায়, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে যায়। তাহলে অবশ্যই এ প্লাস বি এ মাইনাস বি এর থেকে বড়, এই জন্য আমরা এটাকে বড় বলতেছি, তার মানে এটাকে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার। তা আমাদের যেহেতু মডুলাস লাগবে, আমরা এর আগে জেনেছি যে স্কোয়ার থাকলে ইচ্ছা করলে আমরা মডুলাস আনতে পারি, তাহলে মডুলাস নিয়ে চলে আসলাম। আর এই বাম পাশে যা ছিল এটাকে আমরা যদি এখানে এনে নিয়ে আসি তাহলে কি হয় এটা, তাহলে উভয় পক্ষ থেকে যদি আমরা বর্গমূল করি তাহলে কি হয়, মডুলাস অফ এ মাইনাস মডুলাস অফ বি লেস দ্যান ইকুয়াল টু মডুলাস অফ এ মাইনাস বি। অর্থাৎ দেখো আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে, মডুলাস অফ এ মাইনাস বি ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু মডুলাস অফ এ মাইনাস মডুলাস অফ বি, এটাই কিন্তু আমাদের চাওয়া হয়েছিল, একই জাতীয় প্রমাণ, জাস্ট তোমার যেটা চাওয়া হয়েছে সেই অনুযায়ী তোমাকে এটা কমপ্লিট করতে হবে। নিশ্চয়ই তোমরা এটা বুঝেছ, তাহলে দুই নম্বরটা তোমরা এইচ ডাব্লিউ করতে পারবে। আমরা নেক্সট চার নম্বরটা দেখি, এখানে বলা আছে কি,
চার নম্বরটা করার জন্য অবশ্য আমাদের কয়েকটা জিনিস আগে জানতে হবে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে নিই, তারপরে চার নম্বরটা শুরু করি। যদিও এখান থেকে বোঝাই যাচ্ছে যে উভয় পক্ষ থেকে এ আর এ বাদ দিলেই তো এটা বি ইকুয়াল টু সি হয়ে যায়, এটা আবার প্রমাণ করার কি আছে, তারপরেও এটা কিছু শিকড় অনুযায়ী প্রমাণ করতে হবে। তাহলে আমরা চার নম্বরটা করার জন্য কয়েকটা জিনিস আমাদের বুঝতে হবে, সেটা কি? তো দেখো, প্রথমে হলো বাস্তব সংখ্যার কিছু স্বীকার্য আছে বা বাস্তব সংখ্যার কিছু ধর্ম আছে যেগুলো আমাদের আগে থেকেই জানা, তারপরেও এগুলোর কিছু নামকরণ আছে, সেই জন্য এটা নিয়ে একটু আলোচনা করি। যেটা হলো প্রথমে স্বীকার্যটা হলো আবদ্ধতা। তার মানে বাস্তব ক্ষেত্রের আবদ্ধতা কি? বাস্তব ক্ষেত্রে আবদ্ধতা হলো দুইটা বাস্তব সংখ্যা আমরা ইচ্ছা করলে যোগ করতে পারি। তার মানে এ আর বি যদি বাস্তব সংখ্যা হয় তাহলে এ প্লাস বি আমরা লিখতে পারি, তার মানে এ প্লাস বিও বাস্তব সংখ্যা হবে, এটাকে বলে হলো আবদ্ধতা। এরপরে দুই নম্বর হলো সংযোজন যোগ্যতা। দুই নম্বর যেটা হলো সংযোজন যোগ্যতা, এ বি সি যদি বাস্তব সংখ্যা হয় তাহলে এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ এ প্লাস বি যোগ করার পরে সি যোগ করলে যা রেজাল্ট আসবে, এ আলাদা রেখে বি প্লাস সি আগে যোগ করার পরে যদি এ যোগ করি তাহলেও কিন্তু রেজাল্ট একই আসবে। তাহলে এটাকে বলে হলো সংযোজন যোগ্যতা, অর্থাৎ জাস্ট দেখো ব্র্যাকেটটা পরিবর্তন, এ প্লাস বি আগে যোগ করেছি আর এখানে বি প্লাস সি আগে যোগ করেছি, এটাকে বলে হলো সংযোজন যোগ্যতা। তিন নম্বর যেটা হলো সেটা হলো অভেদকের অস্তিত্ব। অভেদক দুই রকমের অভেদক আছে, যেহেতু আমরা প্রথমে হলো যোগ নিয়েই বলতেছি সুতরাং এটা আগে বলি। তাহলে যে কোনো বাস্তব সংখ্যা সাথে আমরা ইচ্ছা করলে শূন্য যোগ করতে পারি, এতে ওই সংখ্যার মানের কোনো পরিবর্তন হয় না। তার মানে এটাকে এই শূন্যকে বলে হলো যোগের অভেদক, শূন্যকে বলে হলো যোগের অভেদক। তাহলে এটা হলো, তার মানে প্রত্যেক বাস্তব সংখ্যার মধ্যে একটা অভেদকের, যোগের অভেদকের অস্তিত্বশীলতা আমরা লক্ষ্য করি, অর্থাৎ সকল বাস্তব সংখ্যার সাথে আমরা ইচ্ছা করলে একটা শূন্য যোগ করতে পারি। এরপরে চার নম্বর যেটা সেটা হলো বিপরীতকের অস্তিত্বশীলতা। তার মানে প্রত্যেকটা বাস্তব সংখ্যারই একটা বিপরীত বাস্তব সংখ্যা বিদ্যমান। যেমন যদি আমরা এ বলি তাহলে অবশ্যই এটার সাথে একটা মাইনাস এও থাকতে পারে, তার মানে প্রত্যেকটা আবার এই এটাকে আমরা ইচ্ছা করলে মাইনাস এ প্লাস এ এভাবে লিখতে পারি। তার মানে এটাকে বলে হলো যোগাত্মক বিপরীত, তার মানে এটা হলো প্লাসে এটা মাইনাসে, প্রত্যেক বাস্তব সংখ্যারই একটা বিপরীত বাস্তব সংখ্যা থাকে, যোগাত্মক বিপরীত বাস্তব সংখ্যা থাকে। এরপরে পাঁচ নম্বর যেটা সেটা হলো বিনিময়যোগ্যতা। বিনিময়যোগ্যতা হলো কি? এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ, তার মানে এ প্লাস বি যোগ করলেও যেটা হয় বি প্লাস এ যোগ করলেও একই রেজাল্ট হয়, তাহলে এটাকে বলা হলো বিনিময়যোগ্যতা। এরপরে আরেকটা বিষয় আমাদের জানতে হবে, সেটা হলো গুণের ক্ষেত্রে এটা কী হবে। এটা আমরা যোগের ক্ষেত্রে শিখলাম, গুণের ক্ষেত্রে জাস্ট এখান থেকে বলে দেই, তাহলে গুণের ক্ষেত্রে এও বি বাস্তব সংখ্যা হলে আমরা দুইটা বাস্তব সংখ্যা যদি গুণ করি, এ আর বি গুণ করি তাহলে সেটাও বাস্তব সংখ্যা পাবো, তাহলে এটাকে বলে হলো গুণের ক্ষেত্রে আবদ্ধতা। এরপর হলো সংযোজন যোগ্যতা, গুণের ক্ষেত্রেও সংযোজন যোগ্যতা আছে। যেমন আমরা যদি এ বি সি, এখানে এ আর বি গুণ করার পরে সি গুণ করি আর এ ইন্টু বি সি, অর্থাৎ বি সি আগে গুণ করার পরে এ গুণ করি, তাহলেও রেজাল্ট একই আসবে, এটাকে বলে হলো সংযোজন যোগ্যতা। এরপরে এটা যেটা বলা হয়েছিল অভেদকের অস্তিত্ব, এখানেও গুণের ক্ষেত্রে একটা অভেদকের অস্তিত্ব থাকে। যদি এ বাস্তব সংখ্যা হয় তাহলে যে কোনো বাস্তব সংখ্যার সাথে আমরা একটা ওয়ান গুণ করতে পারি, এতেও ওই বাস্তব সংখ্যার মানের কোনো পরিবর্তন হয় না, তাহলে এটাকে বলে হলো গুণের অভেদক। তার মানে আমরা অভেদক পেয়েছি দুইটা, একটা হলো যোগের অভেদক জিরো আর একটা হলো গুণের অভেদক ওয়ান। তাহলে এরপরে হলো এখানে বিপরীত যোগ্যতা, বিপরীত যোগ্যতা হলো বাস্তব সংখ্যার যোগের ক্ষেত্রে একটা ধনাত্মক বিপরীত থাকে আর গুণের ক্ষেত্রে একটা বিপরীত থাকে, এ যদি হয় তাহলে এর একটা ইনভার্স থাকে, তার মানে এ ইন্টু এ ইনভার্স এটা হলো হয়ে যায় ওয়ান। তাহলে দেখো এখানে একটা অভেদক আসছে, অভেদক হলো যোগাত্মক অভেদক জিরো আর এটা হলো গুণাত্মক অভেদক ওয়ান। এরপরে এখানেও বিনিময় বিধি বা বন্টন বিধি আছে, আমরা এটাকে বন্টন বিধি বলতে পারি, এ
b plus c equal to আমরা a into b plus a into c লিখতে পারি। এটাকে বলে হলো বন্টন বিধি। তাহলে এই বিধিগুলোর আলোকে আসলে আমাদের ওই প্রমাণটা করতে হবে। তাহলে আমরা আসো দেখি কিভাবে এটা করা যায়। তাহলে প্রথমে আমরা এই প্রমাণটা দেখি, যদি এই প্রমাণটা আমরা দেখি, এ বি সি বাস্তব সংখ্যা আর এ প্লাস বি ইকুয়াল টু এ প্লাস সি হয়, তাহলে আমাদের দেওয়া আছে কি, প্রথমেই এটা চার নম্বরটা গিভেন এ প্লাস বি ইকুয়াল টু এ ইকুয়াল টু এ প্লাস সি। দেখো আমরা এখান থেকে বুঝতেই পারতেছি যে এই এ এবং এটাকে বাদ দিতে হবে। তাহলে আমরা যে এতক্ষণ যে কথাগুলো আলোচনা করলাম সেটা হলো অভেদকের অস্তিত্ব, বাস্তব সংখ্যার যে ধর্মাবলী বা স্বীকার্য সেগুলোর আলোকে করতে হবে। তাহলে যেহেতু এখানে এ এখানে এ আছে, তার মানে এখানে অবশ্যই একটা মাইনাস এ বিদ্যমান, সুতরাং আমরা ইচ্ছা করলে এখানে একটা মাইনাস এ আনতে পারি। তাহলে আমরা উভয় পক্ষে মাইনাস এ যোগ করি, এটাকে এ প্লাস বি এখানে মাইনাস এ প্লাস এ প্লাস সি। এটাকে কি বলে, আমরা এটাকে বলে হলো যোগের অনন্যতা। এটা কি করেছি, যোগের অনন্যতা। তার মানে আমরা ইচ্ছা করলে যে কোনো বাস্তব সংখ্যা কিন্তু যোগ করতে পারি, এটাকে বলে হলো যোগের অনন্যতা। তাহলে আমরা এটা যোগ করেছি। এখন দেখো এটা মাইনাস এ আর এটা এ, এই দুইটাকে আমরা এক জায়গায় করতে চাই, অর্থাৎ শুধু ব্র্যাকেটটা পরিবর্তন করতে চাই। তাহলে আমরা জাস্ট ব্র্যাকেটটা পরিবর্তন করে দিলাম। তাহলে এই যে কাজটা করলাম এটাকে কী বলতো, এটা হলো সংযোজন যোগ্যতা, সংযোজন বিধি, বা শুধু সংযোজনও লিখতে পারো। তাহলে সংযোজন বিধি অনুযায়ী আমরা এটা লিখলাম। তাহলে এটা মাইনাসে এটা প্লাসে, তাহলে একটা যোগ আর একটা হলো একই জিনিসের প্লাস আর মাইনাস, তাহলে এটা জিরো হয়ে যাবে প্লাস বি, আর এটাও জিরো হয়ে যাবে প্লাস সি। তাহলে এটা আমরা কি পেলাম, যোগাত্মক বিপরীত, যোগাত্মক বিপরীত। এরপরে দেখো আমরা এর আগে দেখেছিলাম জিরোকে কি বলা হয়, যোগের অভেদক। তাহলে এই যে কোনো বাস্তব সংখ্যার সাথে একটা শূন্য যোগ করা যেতে পারে, যোগ করলেও যা হয় না করলেও তা হয়, তার মানে এই যোগাত্মক এই অভেদকটাকে আমরা বাদ দিতে পারি। তাহলে বি ইকুয়াল টু সি, এটা কি, যোগের অভেদক। তাহলে দেখো সুতরাং আমরা বলতে পারি বি ইকুয়াল টু সি, আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে। তাহলে এই বিষয়গুলোর আলোকেই আমাদের প্রমাণটা করতে হবে। নিশ্চয়ই তোমাদের কাছে একটু কঠিন লাগছে, তারপরেও এভাবেই এটার প্রমাণ করতে হবে। আমরা আরেকটা দেখে ফেলি একই সাথে। দেখো এটার ক্ষেত্রে একই জিনিস, জাস্ট গুণের ক্ষেত্রে কী হবে, পাঁচ নম্বরটা আমরা যদি দেখি, এখানে বলা আছে গিভেন, দেওয়া আছে হলো এ সি ইকুয়াল টু বি সি। তাহলে খেয়াল করো এখানে অবশ্যই এই সি আর সি যেহেতু আছে, তার মানে আমাদের সিটা বাদ দিতে হবে। তাহলে এখানে বাদ দিতে গেলে অবশ্যই আমাদের কি করতে হবে, সির ইনভার্স দ্বারা গুণ করতে হবে, যেহেতু এটা গুণ আকারে আছে। তার মানে এটাকে কি করলাম, এটাকে আমরা এখানে দেখো খেয়াল করো, এখানে আমরা লিখেছিলাম যোগের অনন্যতা, এখানে হলো গুণের অনন্যতা। কারণ যে কোনো দুইটা বাস্তব সংখ্যা থাকলে সেই বাস্তব সংখ্যা, যে কোনো বাস্তব সংখ্যা দিয়ে আমরা ইচ্ছা করলে উভয় পক্ষকে গুণ করতে পারি। তাই করেছি আমরা, সি পাওয়ার মাইনাস ওয়ান দিয়ে উভয় পক্ষকে গুণ করেছি। এখন আমরা সি এবং সি ইনভার্স এ দুইটাকে একত্রে লিখতে চাই। তাহলে এই কাজটাকে কি বলে, এই যে ব্র্যাকেটটা চেঞ্জ করলাম এটাকে বলে হলো সংযোজন বিধি, এটাকে বলে সংযোজন বিধি। ওকে, তাহলে আমরা সংযোজন বিধি অনুযায়ী এটা কিন্তু করে ফেললাম। এরপরে আমরা কি করব, এবং সি এবং সি ইনভার্স এটা ইকুয়াল টু কত হয়, এটা ওয়ান হয়, এটা বি ইনটু সি সি ইনভার্স দ্যাট ইজ ওয়ান হয়। তাহলে দেখো আমরা এটা পেয়ে গেলাম, এটা কি, গুণাত্মক বিপরীত, গুণাত্মক বিপরীত। কারণ সি এবং সি ইনভার্স জাস্ট একটা আরেকটার অপোজিট।
এখন এ ইন্টু ওয়ান, এখানে বি ইন্টু ওয়ান, এই ওয়ানটাকে কি বলা হয়? ওয়ানটাকে বলা হয় গুণের অভেদক। এটা হলো গুণের অভেদক, গুণের অভেদকের কারণে এটাকে আমরা বাদ দিতে পারি। সুতরাং আমরা দেখো পেয়ে গেছি এ ইকুয়াল টু বি, এটাই আমাদের কিন্তু প্রমাণ করতে বলা হয়েছিল। তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল। মোটামুটি এটাই ছিল আজকের আলোচ্য বিষয়। তা তোমরা একটা হোমওয়ার্ক জাস্ট করে দেখাবে, সেটা হলো হোমওয়ার্কটা এই যে, এটা খেয়াল করো, সকল এ বি যদি বাস্তব সংখ্যা হয় তাহলে দেখাতে হবে মডুলাস অফ এ মাইনাস বি ইজ লেস দ্যান ইকুয়াল টু মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি। আবারও লিখে নাও তাহলে আমাদের এইচ ডাব্লিউ যেটা করতে হবে সেটা হলো এ বি বিলংস টু আর, এর জন্য দেখাও যে মডুলাস অফ এ মাইনাস বি ইজ লেস দ্যান ইকুয়াল টু মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি। এটা ইচ্ছা করলে অনুরূপ আরেকটা হোমওয়ার্ক তোমরা নিতে পারো। যেমন এখানে আচ্ছা ঠিক আছে, এই একটাই হোমওয়ার্ক করো, কারণ যেহেতু নতুন একটা বিষয় বুঝতেও প্রবলেম হতে পারে, আর হোমওয়ার্কগুলো করে অবশ্যই জমা দিবে। তোমরা কয়েকজন অবশ্য আছো যারা খুবই সিনসিয়ার, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা নিয়মিত হোমওয়ার্কগুলো করে জমা দিচ্ছ। আশা করি তারা এগিয়ে যাচ্ছ। অনেকে আছে এগুলা করছে না, হয়তো দেখছে কিন্তু করছে না, নিয়মিত হোমওয়ার্কগুলো দিচ্ছে না। তোমরা নিয়মিতভাবে হোমওয়ার্কগুলো দেওয়ার চেষ্টা করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।